পঞ্চম শ্রেণী বাংলা প্রশ্ন দেখো তৃতীয় পর্যায়ক্রমিক দু হাজার তেইশ সূর্যসেন ছিলেন অঙ্কের শিক্ষক তার নববি গল্পে গোপালের বয়স দশ বছর আজ কি বার মা গোপালের এই প্রশ্নের উত্তরে মা বলেছিল মঙ্গলবার বোম্বাগড়ে রাজা কবিতাটি আবলতাবোল বই থেকে নেওয়া হয়েছে মিষ্টি কবিতায় কবি আকাশে বৃষ্টির সঙ্গে আর কি চেয়েছেন রোদ্দুর এদিক ওদিক টানতে থাকে আমায় কে কবিকে টানতে থাকে কাঠ শিশু শব্দটি উভয় লিঙ্গের উদাহরণ সর্বাণী লিঙ্গ পরিবর্তন সর্ব বিদ্যান শব্দটিকে লিঙ্গ পরিবর্তন বিদুষী ড্যাশ কি বাড়িতে আছেন আপনি পরের প্রশ্ন উত্তর হবে মেঘরাশি দেখো একের দাগের একের প্রশ্নে নেপাল দুটো কুটি আর একটা বেলে মাছ ধরেছিল নোটিসে লিখা ছিল নোটিসে লিখা ছিল কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ তিনের দাগের প্রশ্নের উত্তর দেখো এখানে আবর্জনা বলতে ফাটা ঘুড়িটাকে বোঝানো হয়েছে পরের পেজটাতে যাচ্ছি পরের প্রশ্নের উত্তর দেখো চারের দাগে আম সত্য ভাজা পরের প্রশ্ন পাঁচের দাগের উত্তর হবে মাথার উপর গাছের পাতা পড়ে যেটাকে মস্ত আশীর্বাদ বলা হয়েছে ছয় দাগের উত্তর সবচেয়ে মিষ্টি উত্তর আমাদের এখানে হবে আখ চিবিয়ে চিবিয়ে খেতে হয় বলে আগ সবার চেয়ে মিষ্টি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন বাক্যটিতে কোনটি কোন পদ রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ এবং ক্রিয়া দেখো পরেরটাই যাচ্ছি বচন কাকে বলে বলা কোন লিখেছেন রয়েছে বস্তু বা প্রাণীর সংখ্যা ও পরিমাণ বোঝানোর জন্য যে ধারণা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বচন এবং পরের প্রশ্নের উত্তর হবে কেউ কেউ দশের দাগের উত্তর হবে ওরা প্রথম পুরুষ এগারো দাগের উত্তর হবে রমেশের দিদি কলেজের অধ্যাপিকা পরের প্রশ্ন দেখো উত্থান হবে পতন বিজ্ঞ হবে অজ্ঞ দীর্ঘ হবে হস্য রজু হবে বক্র মৌলিক হবে যৌগিক নিরস হবে সরস পরের প্রশ্ন দেখো জন্য কোন কোন প্রশ্ন এখানে বলা রয়েছে দেখে নাও যে প্রশ্ন অবশ্যই থাকতিছে গুরুত্বপূর্ণ